আমি যেভাবে আপনাদের বুঝাইয়া বলি এইভাবে আপনাদের কেউ বুঝাইয়া বলবে না। মাত্র 12 ভোল্ট একটি অ্যাম্পলিফায়ারে কীভাবে 12 ইঞ্চি স্পিকার বা 10 ইঞ্চি স্পিকার কীভাবে চলে সে বিষয়টা একবার আপনি দেখুন। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি যেই অ্যাম্পলিফায়ারের কাজটি নিয়ে আসছি মূলত 12 ভোল্ট একটি অ্যাম্পলিফায়ার। এই 12 ভোল্ট অ্যাম্পলিফায়ারটিতে ব্লুটুথ থাকবে, ইউএসবি কানেক্টর থাকবে, ইউএসবি ধারা চালাইতে পারবেন এবং মোবাইল কানেকশন 1/2 জ্যাক দিয়ে আপনি এই ডিভাইসটি চালাইতে পারবেন। এই ডিভাইসটিতে আপনি 8 ইঞ্চি দুইটা স্পিকার কিংবা 12 ইঞ্চি একটি স্পিকার চালাতে পারবেন। তো এই স্পিকারটা বা এই সাউন্ড অ্যাম্পলিফায়ারটি বানাইতে আপনাদের কী কী প্রয়োজন হবে তার সাথে আমি প্রথমেই প্রয়োজন হবে এই ধরনের একটি সার্কিট, 20-30 সার্কিট ডাবল ফিল্টারের। এই সার্কিটটিতে একটি স্পিকার আউটপুট এবং অডিও গ্রিড সহ 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে এই সার্কিটটি চলতে সক্ষম এবং আমরা খুব প্রফেশনালভাবে তৈরি করার জন্য নিয়েছি একটি ভেস্টন 4 ভলিউম সংযুক্ত একটি ভেস্টন। তারপরে নিয়েছি আমাদের যেই একটি ব্লুটুথ ইউএসবি কার্ড যেটার মাধ্যমে আমরা মোবাইল ব্লুটুথ দিয়ে এই ডিভাইসটি চালাতে পারব। তারপরে একটি স্পিকার টার্মিনাল টেক নিয়েছি এই আমাদের স্পিকার সংযোগ দেওয়ার জন্য। তারপরে আমাদের হাতে আছে একটি অ্যালুমিনিয়াম হেডসিন। এই হেডসিনটার দ্বারা আমাদের এই আইসি ঠান্ডা রাখবে, তার জন্য এই আমরা হেডসিনটা নিয়েছি। তো পাওয়ার সুইচ সহ আমাদের 4007 ডায়োডাসের একটি ফ্যার, এই ডায়োড দিয়ে আমরা ফিল্টারিং করব। আর প্রয়োজন হবে একটি ট্রান্সফর্মার। এখন আমাদের ভলিউমের 4টি নব সহ সম্পূর্ণ মালি এই জায়গায় প্রস্তুত আছে। আমরা অল্প একটু সময় নিয়ে এই অ্যাম্পলিফায়ারটা সহজে কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমরা কাজগুলো করে দেখাবো। ভিউয়ার্স, আমার হাতে দেখছেন একটি ট্রান্সফর্মার 3000 মিলি 12 ভোল্ট। এই ট্রান্সফর্মারটা দিয়ে আমরা এই অ্যাম্পলিফায়ারের পাওয়ার সংযোগ কমপ্লিট করব। অ্যাম্পলিফায়ারটি তৈরি করার জন্য আমরা আগেই বডি স্ক্রু দিয়ে আমরা বডিটা সেটিং করে নিব। বডিটা সেটিং করার ক্ষেত্রে আপনাদের যেই শিক্ষণীয়টা তাও খুব গুরুত্বপূর্ণ। বডিটা সেটিং করবেন খুব সুন্দরভাবে যাতে আপনার কোনো দেখতে অসুন্দর না চিনে সেই জিনিসটা মনে রাখবেন। সেই জিনিসটা মনে রাখলে আপনার বডি সেটিং হইতে আপনার অল এভরিথিং সেটটাই ভালো হবে। ভিডিওটা শেয়ার করলে আমরা অনেক উপকৃত হব, কেননা এই কাজটা যাতে অন্য আরেকটি ভাই শিখতে পারে সেই দৃষ্টি রেখে ভিডিওটা শেয়ার। প্রিয় ভিউয়ার্স, বডি সেটিং করাটা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে বডি সেটিং করাটা কি দেখব। আমি আজকে আপনাদের এমনই প্রফেশনাল বডি সেটিং করা দেখাবো। তো আপনারা আসলেই অবাক হয়ে যাবেন যে বডি সেটিংটা কত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের যেই শিক্ষণীয় ব্যাপারটা আছে, আমাদের যে এই অ্যালুমিনিয়ামটা এই জায়গায় ব্যবহার করব হেডসিনটা, এই হেডসিনটা মূলত আমাদের যদি বডি কানেকশন হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা কি করব, এই হেডসিনটার সাথে একটি মাইকা ব্যবহার করব। এই মাইকাটার মাধ্যমে আমরা হেডসিনটা এই যে স্ক্রুটা ওয়াশার দ্বারা, প্লাস্টিক ওয়াশার দ্বারা যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা দিয়ে আমরা এই জায়গায় ব্যবহার করব, তাহলে বডি হেডসিন হবে না। তো কিভাবে আমি সেটিং করি সেই বিষয়টা দেখুন। মাইকাটা প্রথমে আপনি হেডসিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে আইসিটা এই জায়গায় বসাই নেবেন। বসানোর পরে আপনি স্ক্রুটা
আমাদের এই আইসিটা এখন বডি হেডসিন শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা আমরা ওয়াশার এবং প্রোটেক্টর স্ক্রু দুটোটাই ব্যবহার করছি। এখন যদি আমরা এই জায়গায় মিটার দিয়ে বডির সাথে কোনো জিনিস, এই দেখুন আমাদের মিটার কিন্তু এই শো করতেছে, তো হেডসিনের সাথে কোনো সংযোগ কোনো জায়গায় নেই। এই কাজটা করা হয় তো আমাদের বডি শর্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমরা ইচ্ছা করলে এই বডি সাথে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো, কিংবা আলাদাও বসাইতে পারবো। তো আমরা যদি নেগেটিভ যে অংশটা আছে এই নেগেটিভ অংশটা এই টেকের সাথে অ্যাডজাস্ট করে দিই, যেমন আমাদের এই কালো দুইটা, এই কালো দুইটা এই কর্নারে, তো লাল যে টেক দুইটা আছে লাল টেক দুইটা আমি উঠিয়ে নিলাম, আর কালো দুইটার সাথে আমি এই জায়গায় ঝালাই করে যদি বসাই দিই তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। এই জায়গায় আমি ঝালাই করে লাগাই দেব, তো সেক্ষেত্রে আমাদের স্ক্রু এই মানে সার্কিটটা অন্যভাবে আর লাগানোর প্রয়োজন আসবে না। ঝালাই করার জন্য প্রিন্টটা আমি একটু শেষে নিচ্ছি, যাতে ঝালাইটা ভালো করে ধরে, এ জায়গার থেকেও একটু শেষে নিচ্ছি। সুন্দরভাবে আপনি যেই অংশটা ঝালাই করে নেবেন ওই অংশটা খুব সুন্দরভাবে ঝালাই করে দিবেন। দেখুন আমার ঝালাইটা খুব সুন্দর হয়েছে, এবং এটা যদি বডির সাথেও অ্যাডজাস্ট হয় তো সমস্যা হবে না। এখন আমরা চারটি ডায়োডের মাধ্যমে একটি ফিল্টারিং ডায়োড সাজাবো, তো আপনারা দেখবেন সাদা সাদা এই দুইটা পজিটিভ এই দুইটা অ্যাড করে দেবেন। আর এখন যে দুইটা ডায়োড নিতেছি এই দুইটা ডায়োডের যে কালো মাথা আছে এই দুইটা অ্যাড করে দেবেন, তাহলে এই মাথার থেকে আপনার নেগেটিভ ভোল্টেজটা বার হবে। এখন এই দুই সাদা আর দুই কালো এটা মূলত আমাদের ট্রান্সফরমার এসি ইনপুট হবে, এসি ইনপুট হওয়ার পরে আমাদের এই যে সাদা সাদা এই দুইটা দিয়ে পজিটিভ বার হবে আর কালো কালো দুইটা দিয়ে নেগেটিভ বার হবে। তো আমি মোড়াই দিলাম, মোড়াই দেওয়ার পরে আমি এই দুই লেয়ারে এই দুইটি এসি পিন অ্যাড করে দেব, কেননা 12 ভোল্ট এসি যতক্ষণই আমরা ডায়োড না দেবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা ডিসি হইতে আসে না, যখন আমরা ডায়োড দেব তখনই আমাদের এই 12 ভোল্ট ডিসি হবে। তো আমি প্লাস দিয়ে একটু মাথাগুলো কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়, আর মাথাগুলো কেটে নিলে মূলত জিনিসটা ভালো হয়। তো মাথাগুলো কাটতে আমি এখন এই মাথা দুইটাও কেটে নিচ্ছি, সাইজ মতো করে আমার মতো করে আমি লাগাচ্ছি। এখন আমাদের এই যে ডায়োডের লাল আছে এই লালটা আমরা ক্যাপাসিটরের লালের সাথে লাগাই দেব, আর কালোটা কালোর সাথে লাগাই দেব। তো তারপরে যে পিন দুইটা বাকি থাকবে ওই পিন দুইটা মূলত আমরা ট্রান্সফরমার থেকে যে সবুজ তার ব্লু তার দুইটা আছে এই ব্লু তার দুইটা আমরা ওই ডায়োডের বাকি দুই পিনে লাগাই দেব। ডায়োডটা আমরা যে জায়গায় সংযুক্ত করব আগে একটু রং ঝালাই দিয়ে নিচ্ছি, যাতে আমাদের ঝালাইটা কমপ্লিটভাবে এই জায়গায় ধরে। তো সেই জন্য আপনারাও চেষ্টা করবেন একটু রং ঝালাই দেওয়ার জন্য। এখন আমি নেগেটিভ পিনটা আগে লাগাচ্ছি, পরে পজিটিভ পিনটা ঝালাই করে নেব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, হয়তোবা আপনার কোনো কাজে আসতে পারে। তো এখন আমি পজিটিভ পিনটাও ঝালাই করে দিচ্ছি। তো এবারে আমাদের ঝালাই করা শেষ হয়ে গেল। এখন আমাদের যে বাকি দুইটা পিন আছে এই দুইটা পিনে ট্রান্সফরমার যে ভুলু তার দুটি আছে এই ভুলু তার দুটি আমরা এসি 12 12, তো এই জায়গায় আমরা ঝালাই করে দিচ্ছি ডায়োডের বাকি দুই পিনে। তো ঝালাইগুলো খুব সুন্দর করে দিবেন, আশা করি ঝালাইগুলো সুন্দর করলে আপনার সম্পূর্ণ কাজের মোটিফাইগুলো খুব সুন্দর হবে। তো আমি তারটি সিলে নিচ্ছি, কেননা
তারটা ছেলা আসলো না, এখন একটু রং ঝালাই দিয়ে আমি এই জায়গায় লিডটে ধরাই নিলাম, বাকিটাও ঝালাই করে দিচ্ছি। তো এখন দেখুন আমি কিন্তু সব কৌশলে করব। এই যে আমার হাতে হলুদ তারটা দেখছেন, এই হলুদ তারটার ভিতর থেকে আমি একটি ঝালাই করে নিলাম, যাতে এই হলুদ তারটি সার্কিটের গ্রাউন্ডে লাগাইয়া এই হলুদ তার দিয়েই আমরা গ্রাউন্ডের যে সংযোগটা ভেস্টনের সাথে আসবে সেটা ওই একই তার দিয়ে আমরা করে নেব, যাতে আমাদের কম তারে এই কাজটি করা হয়। আমরা যে কোনো কাজ করব, যে কাজের ভিতরে গ্রাউন্ড একটা থাকবে আর বাকিটা সব সিঙ্গেল সিঙ্গেল টানলেই হয়ে যাবে। যেমন আমরা ভেস্টনে অনেক সময় ডাবল তার টানি ভোল্টেজের জন্য, গ্রিডের জন্য ভোল্টেজের ডাবল তার টানি, আবার অডিও গ্রিডের জন্য ডাবল তার টানি, অনেকগুলো তার হয়ে যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা গ্রাউন্ড টানি তো আমাদের বাকি আর কোনো জায়গায় গ্রাউন্ড টানতে হবে না। তো এই হলো আমাদের মূল উদ্দেশ্য। এখন আমরা এই যে অডিও গ্রিডের তার সিঙ্গেল টানলে হবে, এবার বেস্টনে অডিও গ্রিড তাও সিঙ্গেল একটি তারে হয়ে যাবে, এবং আমি আগে স্পিকারের যে তারটি এই তারটি ঝালাই করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমরা স্পিকারের যে কানেকশনটা, স্পিকারের কানেকশনটা তাও সিঙ্গেল একটি তারেই হয়ে যাবে, কেননা আমরা কিন্তু বডির সাথে দুইটা তার, দুইটা পিন ঝালাই করে নিছি, আর বাকি একটা তারে আমাদের স্পিকার কানেকশন হয়ে যাবে। তো একটু রং ঝালাই দিয়ে নিচ্ছি, যেহেতু আমার ভিডিওতে সম্পূর্ণই সাজেশন দিতে হয় সেই জন্য ভিডিওটি একটু বড় হইতে পারে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আমার মনে হয় আমার মতো এরকম সাজেশন দিয়ে এত সময় নেবে না কেউ ভিডিওতে। আপনারা মনে করেন ভিডিও বড় হইলে কি আমার সুবিধার জন্য বড় করি? না, আমি এই ভিডিওটা বড় করি মূলত আপনাদের বুঝনের ক্ষেত্রে। শিক্ষণীয় বিষয় একটা জিনিস, আর কাজ করে মিউজিকে ম্যাজিকের মতো দেখানো আর একটা বিষয়। ইউটিউবে বেশিরভাগই আপনি যে কোনো কাজের ভিডিও দেখবেন, কোনো সাজেশন নাই, সাজেশন ছাড়া যে ভিডিওগুলো করা হয় এই ভিডিওগুলো সাধারণত 2-5 মিনিটে আমরাও করতে পারি, তাতে করে আপনি কিন্তু কিছু বুঝবেন না। তো এখন আমরা যে কাজটি করব, অডিও গ্রিডের যে তার, এই অডিও গ্রিডের তারটাও আমাদের সিঙ্গেল নিলেই হবে। তো আমরা এই বাকি মাথা ভলিউমের মেডেল পিনে লাগাই নিলাম। আমার হাতে যে 78.5 যে ট্রানজিস্টারটি দেখতে পারতেছেন, এই 78.5 ট্রানজিস্টার দিয়ে মূলত আমরা কি কি কাজ করব, প্রথমত ভেস্টনে ভোল্টেজ ঢুকাবো, আর ইউএসবি কানেক্টার মানে ইউএসবি যেটা ব্লুটুথ, এই ইউএসবি ব্লুটুথে মূলত 5 ভোল্ট দরকার হয়, সেক্ষেত্রে আমরা ইউএসবিতে 5 ভোল্ট এই ট্রানজিস্টার দিয়েই নিব। তো 12 ভোল্ট ইনপুট হলে আমাদের 5 ভোল্ট রেগুলেট করবে, 5 ভোল্টের মাধ্যমে আমরা এই ভোল্টেজটা ইউএসবি কানেকশন দেব। তো আগে আমি ট্রানজিস্টারটা ঝালাই করে নিচ্ছি। ইউএসবি কানেকশনের যে তারটা আমরা পজিটিভ টানবো সেটা মূলত 12 ভোল্ট ক্যাপাসিটারের দিয়ে, কিংবা আইসিতে যে ভোল্টেজ 12 ভোল্ট ঢুকছে সেখান থেকেও আমরা ইনপুট করে রেগুলেটর ট্রানজিস্টারের ইনপুট পিনে অ্যাডজাস্ট করে দিতে পারবো। তো তার আগে আমি তারের সংযোগটা করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই কানেকশনগুলো করে নেবেন। আমাদের প্রত্যেকটা কাজে দুইটা দুইটা তার টানতে হবে না, কেননা আমি ওই হলুদ তারের মাধ্যমে একটি গ্রাউন্ড কিংবা নেগেটিভ টেনে নিছি, তার জন্য সিঙ্গেল সিঙ্গেল তার টানলেই আমাদের কাজগুলো স্বয়ং সম্পূর্ণ হবে। ইউএসবি ডাটা কেবেলের যে দুইটি ভোল্টেজের তার, নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটি তার আমরা সিলেক্ট করে নেব, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তো আমার হাতে থাকা যে তারটা, এই বাম পাশের তারটি হলো পজিটিভ, তো আমি পজিটিভটা পজিটিভে লাগাবো, নেগেটিভটা নেগেটিভে লাগাবো। তো আমাদের যেই মাথা দিয়া ইনপুট হয়েছে, বিপরীত মাথাটা পজিটিভ 5 ভোল্ট, তো আমরা 5 ভোল্টের তারটি সংযোগ করে নিচ্ছি, বাকি নেগেটিভটা আমরা নেগেটিভের সাথে অ্যাডজাস্ট করে ঝালাই করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের ভোল্টেজ প্রবেশ করা। এখন আমাদের দ্বিতীয় যে কাজটি আছে, অডিও গ্রিডের মাধ্যমে যে আমাদের সাউন্ডটা বের হবে, তো সেক্ষেত্রে রেডিও অ্যান্টিনা যে লাল তারটি আছে, রেডিও অ্যান্টিনার তারটি আমি ঘুষিয়ে নিচ্ছি, বাকি যে আমার হাতে
তিনটি তার আছে, তিনটি তারের একটি তার অকার্য, যেহেতু আমাদের একটি সার্কিটে এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি হতে যাচ্ছে। বাকি যে দুইটি তার আছে, দুইটি তারের একটি তার কিন্তু নেগেটিভ, আমরা নেগেটিভে লাগাই দেব। বাকি যে তারটা আছে, এই তারটা মূলত অডিও গ্রিডের অডিও গ্রিডে লাগাই দেব। তো আমি নেগেটিভ তারটা লাগাই নিচ্ছি। পরবর্তী যে তারটা আছে আমরা একটু রং ঝালাই করে নিচ্ছি, যেহেতু রং ঝালাইটা অগ্রিম করে নিলে তাতে করে আমাদের ঝালাইটা সুবিধা হয়। আমি অডিও গ্রিডে তারটি লাগাই দিচ্ছি। এ পর্যায়ে আমাদের অডিও গ্রিডে তার লাগানো শেষ। এখন আমরা এই যে আরসি সকেটটি আছে, আরসি সকেটে আমরা দুইটি তার কানেক্ট করে নেব, যাতে মোবাইল কানেকশন দিয়ে আমরা চালাইতে পারি। তো আগে আমি রং ঝালাই করে নিচ্ছি, কেননা রং ঝালাইটা আমি বারে বারে বলি যে ঝালাই যদি সুন্দর না হয় তো আপনার কোনো কাজই সুন্দর হবে না। একটা কাস্টমার যদি আপনার কাছে এই সেটটা বানাইতে দেয় আর যদি কানেকশন লুজ থাকে তখন সেটটা সমস্যা দেয়, আর আপনি দেওয়ার আগেই কাস্টমারের মন নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ঝালাইগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো বাকি তারটাও আমি ঝালাই করে নিচ্ছি। ঝালাই করার পরে অডিও গ্রিডের ভলিউমের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। অডিও গ্রিডের তার দুটো আমরা আগে আরসি সকেটের সাথে লাগিয়ে নিলাম। এখন আমরা রোজন এবং লিটের মাধ্যমে তার দুটা আমরা অডিও গ্রিড ভলিউমের ইনপুটের সাথে ঝালাই করে নিলাম। তো আমি মাইনাসটা মাইনাসে লাগাইলাম, আর অডিও গ্রিডের যে তারটা ঠিক অডিও গ্রিডে আমি ইনপুট করে দিলাম। এ পর্যায়ে আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা সর্বশেষ যে কাজটি আছে এই কাজটি করব, একটি এসি কর্ড পাওয়ার সুইচিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দিব। পাওয়ার সুইচিংয়ের সাথে অ্যাডজাস্ট করার আগে আমরা ট্রান্সফরমার যে দুইটি তার আছে, এই দুইটি তারের সাথে আমাদের এসি কর্ডের একটি তার, দুইটি তার মিলিয়ে জোড়া লাগাই দেব। এসি কর্ডের জোড়া স্থানটিতে অবশ্যই টেপ লাগাই নেবেন, না হলে বডি আর্থিং করবে, তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমাদের টেপিং করা এবারের মতো শেষ। এখন যে আমাদের হাতে বাকি যে তার দুইটা দেখতেছেন, এই দুইটি তার মূলত আমরা প্লাস দিয়ে কেটে সমন্বয় করে আমরা লিড রং ঝালাই করে লাগাই নেব আগে, তারপর সুইচিংয়ের সাথে আমরা তার দুটি ঝালাই করে লাগাই দেব। তারপরে আমাদের এই কাজটি এখানের মতো সমাপ্ত হবে। পাওয়ার সুইচে তার দুটো লাগানোর আগে অবশ্যই একটু রং দিয়ে আপনি সোল্ডারিং করে নেবেন, তাতে করে আপনার ঝালাইটা খুব সুন্দর হবে। তো রং লিডটা যদি নিয়মিত ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই ঝালাইগুলো খুব সুন্দরভাবে দিতে পারবেন। তো আমাদের এই কাজটি এই পর্যন্তই সমাপ্ত। এখন আপনাদের চালাইয়া দেখাবো সম্পূর্ণ। আমরা এখন মোবাইল কানেকশন দিয়ে ব্লুটুথ কানেকশন দিব এবং পাওয়ার সুইচটা অন করে আপনাদের এই ডিভাইসটি চালায় দেখাবো যে কতটা ভেস এই সেটটায় আসে এবং সেটটা কত পাওয়ারফুল চলে, সেই বিষয় আপনারা নিজেরাই আইডিয়া করতে পারবেন যে কতটা পাওয়ারফুল এই সেটটা হয়েছে। Oh,